মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে নাকি মেয়েদেরকেও করতে হবে এর উত্তর হলো যে বাবা মার সেবা ছেলে মেয়ে সবার উপরে বর্তায় যার যতটুকু সাধ্য আছে তার সেই সাধ্য দিয়ে বাবা মার সেবা করতে হবে তাদের প্রতি সদাচরণ করতে হবে তাদেরকে সহায়তা করতে হবে তাদের ব্যবহার ইত্যাদি গ্রহণ করতে হবে আল্লাহরাবু আলম বলেছেন মেয়ে বলেছেন ওবিল এহসানা তোমরা মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে সদ আচরণ করবে এই নির্দেশনা আল্লাহরাবল আলমিন শুধুমাত্র ছেলেদেরকে নির্দিষ্ট করে বরণী হেছেলেরা তোমরা এটি করবে বরং এটি আল্লাহ তারা সাধারণভাবে বলেছেন যা ছেলে মেয়ে সকলের উপরে বর্তায় বিধায় সাধারণ যে সদাচরণ সদ্ব্যবহার তাদের আনুগত্য করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের নির্দেশগুলো বৈধ নির্দেশগুলোকে মেনে চলা এটি ছেলেমেয়ে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য ব্যবহার যে বিষয়টি সেটিও যদি কোনো মেয়ের সাধ্য থাকে এবং তিনি কোনো উপার্জন করেন বা স্বামী তাকে উপহার হিসাবে দেন সেই টাকা তার কাছে জমে কিংবা মহানোর টাকা থাকে তাহলে সেখান থেকে তার বাবা মার জন্য খরচ করাটা তার কর্তব্যের অংশ যদি বাবা মার চলতে অসুবিধা হয় ব্যবহার বহন করার মতো ব্যবস্থা না থাকে আর যদি মেয়ের সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে থাকলে ছেলেদের উপরে বিষয়টি বর্তা অনেক মেয়ে আছে যে বিবাহের পরে স্বামী তাকে বিশেষ কিছু দেয় না এবং তার কোনো উপার্জনের মাধ্যমও সেভাবে নেই আর মহানার টাকাও হয়তো তার কাছে নেই তাহলে সেক্ষেত্রে আর্থিক দায়িত্ব তার উপরে বর্তা না যেহেতু তার সাধ্যই নেই কিন্তু তার সাধ্য অনুপাতে স্বামীর কাছ থেকে বলে বাবার বাড়িতে গিয়ে বাবা মার পাশে দাঁড়ানো তাদেরকে সেবা করা শারীরিকভাবে তাদের খেদমত করা যতটুকু সুযোগ হয় যতটুকু তো তিনি করার চেষ্টা করবেন অনেক মেয়েরা আছেন এই সুযোগ খুব বেশি পান না স্বামীর সংসারের কাজের প্রেশারের কারণে বা স্বামীর পক্ষ থেকে অনুবোদান না থাকার কারণে সেটি ভিন্ন বিষয় তাহলে তো তিনি মাজুর এবং অপারব কিন্তু যদি সাধ্য থাকে তাহলে তার সাধ্য অনুপাতে বাবা মার সেবা করার জন্য আন্তরিক এবং সচেষ্ট থাকা উচিত ছেলেরা যেমন থাকা উচিত মেয়েদেরও থাকা উচিত আবারও বলছি সাধ্য না থাকলে আল্লাহ তালা পক্ষ থেকে কোনো দায় বা দায়িত্ব তার দুর্বর নাই কিন্তু সাধ্য মনে আছে তোর পর্যন্ত তাদেরকে চেষ্টা করতে হবে